যে নাতি নাতি নাজ্জা মাই, এইবারের হাল খাতার অনুষ্ঠান সম্বন্ধে তোমাদের অভিমতটা কি? না না, অসাধারণ, অনবদ্য দাদা, এ নিয়ে কোনো কথা হবে না। এত ভালো হাল খাতা এই বাড়িতে এর আগে কখনো হয়নি। তবে আমার মনে হয় একটু বেশি ক্রাউডেড ছিল এবারে দাদা। ওই দেখো, মানে সত্যি কথা বলতে আমার শেষের দিকে কেমন একটা পাগল পাগল লাগছে। হ্যাঁ দাদা ভাই, এখন না আমরা সবাই মিলে একসঙ্গে মিঠাইয়ের মতো করে বলবো, হ্যাঁ, 1 2 3 ডিসগাস্টিং। সিরিয়াসলি দাদা ভাই, আমরা সবাই এত মজা করলাম, এত আনন্দ করলাম, আর তুই বলছিস তোর পাগল পাগল লাগছিল। সীতামা দিদি, আমার মনে হয় কি দাদুর নাতির ইচ্ছে হলো আলাদা কোনো একটা দেশে গিয়ে বাস করবে, যেখানে কোনো লোকজন থাকবে না, শুধু সারাদিন এই কষো কষো চাটা খাবে আর লটপট চালাবে আর গান শুনবে। দাদু, হালখাতার অনুষ্ঠানে যে কেউ এত বিরক্ত হয় এটা কিন্তু আমি প্রথমবার শুনলাম। সে তো আমিও প্রথমবার শুনলাম যে ল্যাপটপকে কেউ লটপট বলতে পারে। দাদা ভাই, তুমি জানো আমি 20খানা ছবি পোস্ট করেছি আর প্রত্যেকে কমেন্ট করেছে দারুণ হয়েছে অনুষ্ঠান। ও দাদাই দাদাই, আমরা পরের বছরও না এইভাবেই সেলিব্রেট করব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেলিব্রেট করব। তার দিনে আমার নিপা দিদির বিয়ে হয়ে যাবে, নতুন সাজে ছবি তুলবে নিপা দিদি, তাই না রাজীব? হ্যাঁ দাদাই, একদম। নিপা দিদি, সত্যি জানো তো আমি যতবার ভাবছি তোমার বিয়ে হয়ে যাবে, তুমি চলে যাবে, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ মিঠাই, নিপা যখন আমাদের বাড়ি থেকে চলে যাবে আমরা কিন্তু সবাই ওকে খুব মিস করব, বিশেষ করে আমাদের বাড়িতে কারুরই আর কোনো সেলফি তোলা হবে না। সত্যি অনেক দিন এরকম হইচই হয়নি বাড়িতে। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই মিলে একটা গ্রুপই তুলি না, আমি বেশ পোস্ট করব #postHalkata। এই শ্রী, প্লিজ সবাইকে জড়ো কর না রে, প্লিজ প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, হয়েছে হয়েছে, হবে হবে, অতবার করে প্লিজ প্লিজ বলতে হবে না। দাদু, তুমিও আমার ইংরেজি নিয়ে ঠাট্টা করছো? এই দেখো, ঠাট্টা করবো কেন দিদি ভাই, তোর মুখে অমন ইংরেজি শুনতে তো আমার খুব ভালো লাগে। আমি না সত্যি তোমাদের বুঝতে পারি না আজকাল দাদাই, মানে ভুল প্রোনাউন্সিয়েশনও তোমাদের ভাল লাগে, আমি জাস্ট বুঝতে পারি না। দেখেছো, দেখলে তো তোমরা, দেখলে তোমরা কেউ কিন্তু আমার কথাটাকে সিরিয়াসলি নিলে না। আচ্ছা 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 আচ্ছা, আমি নিয়েছি দাদাই, প্লিজ একবার ওঠো। আমি ছবিতে ঢুকে, কি হলো, উচ্চবাবুকে ডাকবে না? ডাকবো কিন্তু যদি বকে, একবার ডেকে দেখো না, মানে আবার বলতে পারে কিছু। ছোট গিন্নি তুমি যাও। দাদা ভাই বলছি, আমাদের সাথে একটা গ্রুপে তুলবে? কি না, মানে একটাই গ্রুপে তুলবো, একটু চলো না প্লিজ। তোরা তোল, আমি এসব পছন্দ করি না। জানো তো বড় জয় বাবু, অনেকে আছে যারা অন্যের কষ্টটা কিছুতেই বোঝে না। একটা বোন একটু আবদার করেছে যে সে একটা ছবি তুলবে দাদা ভাইয়ের সাথে, দাদা ভাই কি সে আবদারটা রাখতে পায় না? সেটা কি এমন দোষে শুনি, একটা অনুরোধ কি রাখা যায় না, কি বলো দাদু? হ্যাঁ নিশ্চয়ই রাখা যায়, নিশ্চয়ই রাখা যায়। আরে বাবা, আমার বোন যদি আমার সঙ্গে ছবি তুলতে চাইতো তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। রিয়েলি
আমাকে না সত্যি বাড়িটা ছেড়ে পালাতে হবে এবারে। এই মেয়েটা সবকিছুতে একটা কমেন্ট করবে আর সবাই ওর তালের সাথে তাল মেলাবে। আর নেওয়া যাচ্ছে না এই ড্রামা। রোজ একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে এই বাড়িতে। বল কি করতে হবে? চলো দাদাই, আরো একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কি আপনি খেয়াল করেছেন? কি উচ্ছে বাবুও কিন্তু ইদানিং বেশ কথা বলছেন। সরি ভাই সিদ্ধার্থ, এটা বলার লোভ আমি সামলাতে পারলাম না, কিছু যেন মনে করো না। আচ্ছা এবার আমরা ছবিটা তুলি। হ্যাঁ ছোট ভাই, এটা তো চলে এসো। আচ্ছা সবাই একটু হাসো না। হাসি না, মানে দাদুর নাতি হাসবে কি করে? হাসতে জানে নাকি? উনি তোর হাসিবে গেল না শ্রী? ডিসগাস্টিং। নিপা তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। ফাস্ট বাবা, ফাটাফাটি খবর বলছি যে হাল খাতার পাতায় পাতায় অর্ডারে অর্ডারে একেবারে গিজগিজ। আর গতকাল মিঠাইয়ের যে দ্বিতীয় ফোনটা এসেছিল সেটা হচ্ছে কলকাতার একটা মস্ত বড় ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কেটারিং ডিপার্টমেন্ট থেকে। তাদের 10টা ব্রাঞ্চ আছে কলকাতায় বুঝলে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে লাঞ্চ যাবে কি বলতো, সিদ্ধেশ্বর মোদকের মিষ্টান্ন। কাকা এটা দারুণ খবর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার আগে আমার একটা বক্তব্য আছে। সমরেশ, তুমি মিঠাই সম্বন্ধে যে মতামত প্রকাশ করেছিলে ওই রসময়েরা কাজ ছেড়ে দেবার পর, সেটা কি এখন তুমি ফিরিয়ে নেবে? দাদা দেখো, তুমি মিঠাইকে এ বাড়ির বৌমা বলে মেনে নিলে কি নিলে না সেটা অন্য কথা, কিন্তু মিঠাই যে সিদ্ধেশ্বর মোদকের একজন ইনডিসপেন্সিবল অ্যাসেট সেটা তোমায় মেনে নিতে হবে আজকে দাদা। তা কি করতে হবে আমাকে? ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে? না না বড়বাবু, জি জি, আমাকে একটা প্রণাম করতে দেবেন। আমি তো তোমাকে বাড়ির বউ হিসেবে স্বীকার করি, তাহলে প্রণামের প্রশ্ন আসছে কোত্থেকে? হ্যাঁ, তুমি যেটা করেছো তাতে আমাদের লাভ হয়েছে এই কথাটা আমি মানছি, এইটুকু যে হয়েছে তাতেই হবে, ধীরে ধীরে বাকিটা হবে ক্রমশ, মিঠাইয়ের মূল্য সকলে বুঝতে পারবে। আচ্ছা শোনো, আজ থেকে আমি মিঠাইকে সিদ্ধেশ্বর মোদকের মিষ্টির কোয়ালিটি দেখার দায়িত্ব দিলাম। এখন থেকে আমাদের কি কি নতুন মিষ্টি হবে এবং এখনকার মিষ্টিগুলো কেমন হচ্ছে সব মিঠাই দেখবে। তুই নতুন ময়রার খোঁজ কর, রসময়রা যখন ছেড়ে দিয়েছে ওদের আর ফেরার দরকার নেই। বাবু এই রে, রসময় কাকা আবার বলে না বসে আমি তাতিয়ে দিয়েছি। সোম,
রসময় ময়রাকে এখান থেকে চলে যেতে বলো। আমাদের বারবার ডাকা সত্ত্বেও যখন কাজে যোগ দিতে আসেনি তখন সিদ্ধেশ্বর মোদকের ওদের আর প্রয়োজন হবে না। জব কাকা পরে কথা বলছি, চলো এখান থেকে, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না কেঁদো না কেঁদো না, চলো চলো চলো। দাদু, আমি যদি তোমার কাছে একটা পেরাইট চাই তুমি দেবে? তুই বল না কি চাস। রসময় কাকাদের ফিরিয়ে আনো দাদু, ওরা তো খুব গরিব মানুষ, না হয় মাথা গরম করে একটা ভুল করে ফেলেছে। তুমি ওদের ক্ষমা করে দাও না দাদু, আমি হাত জোর করছি, প্লিজ দাদু ওদের ফিরিয়ে আনো। মিঠাই আজব মেয়ে, যে এত বড় ক্ষতি করলো তাকেই ফেরত আনবে, আর এ নাকি বিজনেস করবে। গড হেল্প আর। কাকা কান্নাকাটি করো না, কেন এরকম করছো? দাদা গো, আমরা তো একেবারে শেষ হয়ে গেলাম। ভাবলাম ওই মেয়েটাকে আমরা জব্দ করছি, কিন্তু আমরাই জব্দ হয়ে গেলাম। তুমি আমাদের কাছে ফিরিয়ে নাও দাদা, কাছে ফিরিয়ে নাও। দেখো তুমিই তো বলেছিলে যে আমাদের একসঙ্গে কাজ ছেড়ে দিতে। হ্যাঁ কাকা বলেছিলাম, এখন বলো না এই কথা, আর দ্বিতীয়বার এই কথা কিন্তু মুখে এনো না। দেখো কাকা, ওই মুহূর্তে তোমাদের অপমানটা আমার সহ্য হয়নি, তাই আমি ও কথা বলেছিলাম। আর আমি তো কথার কথা বলেছিলাম, আমি তো ভাবতেই পারিনি তোমরা সকলে মিলে কাজ ছেড়ে দেবে। দেখলে তো বাড়ির সকলে তোমাদের উপর চটে আছে, কি করি বলো তো। এসব তুমি কি বলছো দাদা, কি বলছো কি? দাদা গো, আমরা গরিব মানুষ, আজকে তুমি মদত না দিলে কিন্তু আমরা এত বড় সিদ্ধান্তটা নিতে পারতাম না। আমরা বরাবর তোমাকেই দেখেছি মালিক পক্ষের লোক হিসেবে। আমরা তো সব দিক থেকে মারা পড়লাম। কাকা কিচ্ছু হয়নি, একটু আস্তে মাথা ঠান্ডা করো। আচ্ছা আমি তোমাদের হয়ে এই ব্যাপারে দাদার সঙ্গে আলাদাভাবে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে তো সেটা সম্ভব নয়, বুঝতেই তো পারছো। আর ওই মেয়েটা তো এখন ব্যবসায় নিজের লোক ঢোকাতে চাইবেই, তাই না? এটা অসাধ্য সাধন করে ফেলেছে, এরপর বড় কর্তা হয়ে মাথার উপর বসবে, এখন কার কি বলার আছে। কাকা তুমি এখন যাও। আরে বাবা একটু মাথা ঠান্ডা করো, ধৈর্য ধরো, আমি আমি ঠিক তোমাদের ফিরিয়ে আনব। ওই মিঠাইকে আমাদের উপর ছড়ি ঘোরাতে দেব না। দেখো দাদা যা বলবে, এখন আমাদের মুখে চুন গালিও পড়লো, আবার আবার একদিনের চাকরিটাও কোয়া গেল, পুরোপুরি আমরাই কিন্তু বললাম, কি হবে কে জানে। এবারে প্ল্যানটা খুব ভেবে চিনতে খুব সাবধানে করতে হবে, এরকম কাঁচা প্ল্যানে হবে না। ক্ষমতা আছে মেয়েটার, এত সহজে কাবু করা যাবে না মিঠাইকে। এবার গ্যাসটা অফ করে দাও আর কলাটা কেটে ওর উপর ছড়িয়ে দাও। সকাল সকাল তুফান মিল কিচেনে ঢুকেছে, পুরনো ওয়াকারদেরকে যেন ফেরত না আনে, সে কথাটা যে বলবো তারই তো উপায় নেই। নন্সেন্স, উচ্ছে বাবু যে সব কি খায় না আমি তো জানি না বাবা, মায়ের সাথে সকালবেলা পাউরুটি লুচি পরোটা এইসব খায়, কি আর করা যাবে। তোমার উচ্ছে বাবু সিরিয়াল খায়, এটাও এক ধরনের সিরিয়াল কিন্তু, বুঝলে? মিঠাই জীবনে কখনো ভাবেনি যে এত অদ্ভুত অদ্ভুত খাবার মিঠাইকে তৈরি করতে হবে। তাকে এই নাও বেনানা,
ছড়িয়ে দিই বেনানাটা। দিয়ে এসে তোমার ভাইকে, নাহলে তো না খেয়েই বেরিয়ে যাবে। উমা, আমি কেন? তুমি যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে বকা না খাওয়ালে তোমার শান্তি হচ্ছে না? না গোপাল, তুমি যে আমাকে কিসের মধ্যে এনে ফেলেছো। হেলে এই যে দিদি দেখিয়ে দিয়েছে নতুন সিরিয়াল, এটা উঠ উঠ নাকি? বাবা, কি করে যে মামী সেসব খাওয়ার খায় কে জানে। এ শোনো, দাঁড়াও। কি সের, আবার দাঁড়াতে বললাম তো। কি এমন কঠিন কথা বললাম আমি? হ্যাঁ, কঠিন তো বটেই, রোজ তো খাবার দিই আর মুখ শুনি। এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়ার কোনো দরকার নেই। আর আজকে শুনলাম, দাঁড়াও, তাহলে গুলি তো যাবে, তাই না? হয়েছে, আর কিছু বলার আছে? না, বলার তো আছে দাদুর নাতির, সে বলতেই পারে। তাহলে আমি যেটা বলছি সেটা চুপ করে দাঁড়িয়ে শোন। বলছি, পুরনো ওয়ার্কারদেরকে ফেরত এনো না, খুব বড় ভুল হবে সেটা। আবার না বলছি, ভুল হবে কেন? দেখো, ওদের ইগো হার্ট হয়েছে, তাই ওরা যেটা করেছে সেটা আবার রিপিট করতে পারে। আর তখন তুমি নিজেই বিপদে পড়বে, তাই বলছি। আর আমি পাগল নই যে তোমাকে অ্যাডভাইস দেব। অ্যাডভাইস, পরামর্শ, ভালো পরামর্শ। ভাই বলো, উচ্ছে বাবু কিন্তু ইদানিং মিঠাই রানীর ভালো মন্দ নিয়ে খুব চিন্তা করছে। মিলন ঘটতে মনে হচ্ছে খুব বেশি দেরি নেই, নিপার বিয়েতে না জান লড়িয়ে দিতে হবে। মিলন হবে কতদিন? এরম পোজ দিয়ে দাঁড়িয়ে আছো কেন জানতে পারি? না, ভাবছিলাম রসময় কাকারা তো আমারই মতো খেটে খাওয়া মানুষ, আমি তো ওদেরই মতো একজন। মানে সেই থেকেই বলছি, আমরা রেগে যাই, ঝগড়া করি, চেঁচামেচি করি, বিরক্ত হয়ে যাই, কিন্তু কাজ ছেড়ে দিই না। বিশেষ করে যখন অন্য কোনো কাজ থাকে না, তখন তো, তাই না? তাই নাকি? তা এই থিওরিটা দিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? রাজীব দা, ইয়ে মানে সরো না। হ্যাঁ বলো। তোমাদের জিনিয়াস তো দেখছি নিজে ম্যানেজমেন্ট রুলস তৈরি করে দিতে পারে, আমি তো দেখছি শুধু শুধুই এতদিন বিজনেস স্কুলে পড়েছি। দাদা ভাই, তুই কথাটা এভাবে কেন বলছিস? দেখ, মিঠাইয়েরও তো এক্সপিরিয়েন্স আছে লোকজন নিয়ে কাজ করার, লোকজনকে সামলানোর। ও হয়তো কথাটা সেই অভিজ্ঞতা থেকেই বলছে। মিঠাই, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? কি বলতো সিরিয়াল বাবু, অনেকে ভাবে কি তারা নিজেরাই ঠিক, তারাই শুধু সব বেশি বোঝে, বেশি জানে, আর কেউ তো কিছু জানেই না। আমি বলছি, রসময় কাকাদের কেউ উস্কায়নি তো কাজ ছেড়ে দেওয়ার জন্য? কি বলতে চাইছো তুমি? কে করবে কাজ? ব্যবসা যখন ঢুকে পড়েছে, একটা কথা জেনে রাখো, আমাদের ব্যবসায় কিন্তু কোনোদিনও কোনো পলিটিক্স ছিল না। তাহলে বড়বাবু তো আমাকে সেদিন বলেছিলেন, আগরওয়ালরা আমাদের দোকানটা নেওয়ার জন্য বসে আছে, উনি আমাকে ওদের একজন ভেবেছিলেন। আচ্ছা, এমনও তো হতে পারে ওরা কিছু করেছে আমাদের হালখাতা নষ্ট করে দেওয়ার জন্য, একেবারে কি অসম্ভব সেটা? মিঠাই কিন্তু খুব ভুল কিছু বলেনি সোমদা, তোমরা বরং একটু সতর্ক হও, সত্যি তো কেউ উস্কাতেই পারে কর্মচারীদের। এসব উল্টো পাল্টা চিন্তা কেন আসছে আমি জানি না,
এত বছর ধরে তো ব্যবসা আমি সামলাচ্ছি। কই, কোনোদিনও তো কাউকে ব্যবসা নষ্ট করার জন্য উস্কাতে দেখি। আজ নতুন মালকিনের মাথায় হঠাৎ কি আসলো আমি জানি না। এই জন্যে তোমাকে বলি একটু কম কথা বলতে। সন্ধ্যা কিন্তু আপসেট হয়ে গেল, কোথায় কি কথা বলতে হয় সেটা জানে না। আরে দিদিয়া, বুঝি তোরা সব কথায় নাচিস না তো এরকম? রাজীবদা, বুঝি তোমাদের জিনিয়াসকে বলো কোথায় কি বলতে হয় সেটা ঠিক করে জেনে বুঝে কথা বলতে। আমাকে আরো অনেক সতর্ক হতে হবে। মিঠাইয়ের বুদ্ধি তো দেখছি মারাত্মক, দেখে অতটাও বোঝা যায় না। মিঠাই রে, শোন শোন শোন, দারুণ খবর। বাবা রাজি হয়েছে রসময় ময়রাকে সদল বলে আবার ফেরত আনতে। মিঠাই, একটা কিন্তু কথা, তুই পারবি তো, তোকে সামলাতে হবে সব। কিন্তু কেন পারবো না কাকা, আর সামলানোর তো কিছুই নেই। রসময় কাকারা তো নিজেরাই রাজি হয়েছে ফিরে আসতে। কাকাই বল, বুঝি তোমরা এই স্টুপিড মেয়েটাকে এত ট্রাস্ট করো কেন বলো তো? ও কিন্তু একটা বড় বিপদ ডেকে আনবে। এবারে বড় বড় ফিলোসফিক্যাল থিওরি দিয়ে পুরনো ওয়ার্কারদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এরপর কিন্তু একটা বড় গণ্ডগোল হবে। তোমার দাদা ওকে বের করার চেষ্টা করবে আর দাদাই ভেঙে পড়বে। এটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস কাকাই, আমি বলে দিলাম। শোন না শোন, আমার কথা শোন না, কিছু শোনার নেই। আমার কথা শোন না, আমি বলছিলাম কি, তুই অনেকদিন ধরে তো এই চলে গেল, রাগ করে চলে গেল, ভালো লাগে না। জেগে বাদ দে, শোন না, বলছি যে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে আজকে সঙ্গে করে নিয়ে যাবো, বুঝলি? তাহলে মিঠাই রানি এখন থেকে কোয়ালিটি কন্ট্রোল অফিসার। কি যে বলো না তুমি বড় জামাই বাবু, মিঠাই বলে হাত পায়ে কন্ট্রোলে রাখতে পায় না, আবার কি সব কোয়াটো আনে কি বলছো সেই সব কন্ট্রোলে রাখবে। হা